হাই ফ্রেন্ডস স্টাডি স্টোর চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো ফ্রেন্ডস আজকে আমি আলোচনা করবো যে পিএসসি আইসিডিএস সুপারভাইজার রেজাল্ট মানে প্রিলিমিনারি রেজাল্ট কবে বেরোতে পারে এবং এর এক্সপেক্টেড কাট কি কী হবে তো ফ্রেন্ডস তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো তোমাদের খুবই হেল্পফুল হবে তো ফ্রেন্ডস দেখো তোমাদের পিএসসি আইসিডিএস সুপারভাইজার তার মানে মেন্সের যে এক্সাম ডেট সেটা কিন্তু পিএসসি থেকে টোয়েন্টি ফাইভ এপ্রিল কি টোয়েন্টি সিক্স এপ্রিল বলা ছিল কিন্তু করোনা ভাইরাসের জন্য দেশে লকডাউন চলছে তার ফলে পিএসসি থেকে সব এক্সামই কিন্তু বা এক্সাম রেজাল্ট সব কিছু পোস্টপোন করে দেওয়া হয়েছে কিন্তু এই দু তিন দিন ধরে দেখা যাচ্ছে যে পিএসসি থেকে রেজাল্ট প্রকাশ হচ্ছে তো ফ্রেন্ডস তোমাদের কিন্তু মানে পিএসসি আইসিডিএস সুপারভাইজার যে প্রিলিমিনারি রেজাল্ট সেটা কিন্তু আগস্টের প্রথমের দিকে বা জুলাইয়ের শেষের দিকে বেরোনোর চান্স আছে মানে জুলাইয়ের শেষের দিকে অথবা আগস্টের ফার্স্টের দিকে এ রেজাল্ট বেরোনোর চান্স আছে কারণ এরপরে তোমাদের মেইনস এক্সাম আছে তারপরে ইন্টারভিউ হবে তো প্রসেস এখন অনেক লম্বা আছে তো পিএসসির থেকে খুব তাড়াতাড়ি প্রকাশ করার চান্স আছে তো তোমরা ধরে রাখো জুলাইয়ের শেষের দিকে অথবা আগস্টের প্রথমের দিকে এ রেজাল্ট বেরিয়ে যাবে তো ফ্রেন্ডস এখন কথা হচ্ছে যে অনেকেই ভাবছে যে মানে আমি পিএসসির মানে যে এটার এক্সামের যে মেইন এক্সাম আছে সুপারভাইজারের সেটার জন্য কি প্রিপারেশান নেবো আমার মার্কস এত আসছে বা আমার মার্কস খুব কম আসছে তো তোমাকে আমি আগে জানাই দিই যে প্রিলিমিনারির যে এক্সাম হয়েছিল তার কিন্তু কোশ্চিন সোজা ছিল না এবং কঠিনও ছিল না কোশ্চিন কিন্তু স্ট্যান্ডার্ড ছিল মডারেট মডারেট ছিল এক কথায় তো তোমাদের কিন্তু কাট অফ কম যাবে এবং যেহেতু তোমাদের দেখো তোমাদের কিন্তু ভ্যাকেন্সিও উনত্রিশশো চুয়ান্নটি ভ্যাকেন্সি আছে তোমাদের দেখো এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি কত আছে উনিশশো উনত্রিশশো তো তোমাদের কিন্তু এখানে কাট অনেকটাই কম যাবে তো কাটআপ কত যেতে পারে সেটা নিয়ে আমি আলোচনা করব তো ফ্রেন্ডস আমি অনেকজনের কাছেই মানে সার্ভে করেছি অনেকজনের কাছেই মতামত নিয়ে দেখেছি তাদের কত মার্কস আসছে বা কত অ্যাটেম্প করেছে সেখান থেকে আমি বুঝতে পেরেছি যে এর কাট অফ ইউআরদের ক্ষেত্রে প্রথমে বলি ইউআর ইউআরের ক্ষেত্রে এর কাট অফ থার্টি ফাইভ এর এক নম্বরও বেশি যাবে না কমই যাওয়ার চান্স আছে বেশি যাবে না এটা আমার গ্যারেন্টি যে যারা পঁয়ত্রিশ পেয়েছ বা পঁয়ত্রিশের থেকে ধরো এক দুই কম হচ্ছে তারাও প্রিপারেশান ছিল না তোমাদের কিন্তু পঁয়ত্রিশে বেশি কাট অফ যাবে না তো তারপরে বলি ওবিসি ক্ষেত্রে ও বিসিবি যারা আছো তাদের ক্ষেত্রে বলি তোমাদের কিন্তু থার্টি টু থার্টি টু মার্কস কাট যাবে এক দুই নম্বর এদিক ওদিক হতে পারে কিন্তু থার্টি টু এর মানে থার্টি টু একটা স্ট্যান্ডার্ড কাট তোমাদের ও বিসিবি ক্ষেত্রে যাবে তো যাতে ধরো থার্টির উপরে আসছে তারা কিন্তু অবশ্যই প্রিপারেশান শুরু করে দাও এবং তোমাদের নেক্সট হচ্ছে ওবিসিএ ওবিসিএ যারা আছো তাদের ক্ষেত্রে কাট অফ যাবে থার্টি থার্টি অথবা টোয়েন্টি নাইন টোয়েন্টি নাইন টু থার্টি তোমাদের কাট অফ থাকতে পারে তারপরে আছে এসসিদের এসসিদের ক্ষেত্রে টোয়েন্টি সেভেন প্লাস মাইনাস ওয়ান ধরে রাখো প্লাস মাইনাস ওয়ান ধরে রাখছি কিন্তু এর বেশি যাবে না তো তোমাদের কিন্তু তারপরে যেটা এস টিদের অফ আছে এসটিতে কাট অফ যাবে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ মার্কস তোমাদের অফ যাবে এসটিদের ক্ষেত্রে তো ফ্রেন্ডস এখন কথা হচ্ছে যে তোমরা যারা ধরো এক দুই নম্বর কম আসছে তারা কিন্তু অবশ্যই প্রিপারেশান নাও কারণ এরপর চারশো নম্বর এক্সাম আছে কিন্তু তো সেখানে তোমাদের অবশ্যই ভালো রেজাল্ট করতে হবে তারপরে তোমরা ইন্টারভিউ ডাক পাবে এবং তারপর তোমাদের ফাইনাল লিস্ট তৈরি হবে তো আমি তোমাদের মেন্সের সিলেবাস নিয়ে পরে একটা ভিডিওটা আলোচনা করব এবং বলবো তোমাদের কোন টপিক থেকে বেশি পড়লে ভালো সুবিধা হয় তো ফ্রেন্ডস দেখো কাট এত কম যাওয়ার কারণ কি তোমরা কিন্তু অবশ্যই লেডি কনস্টেবলের মানে যে রেজাল্ট দেখেছো সেখানেও কিন্তু কাট অফ খুবই কম গেছিলো লেডি কনস্টেবলের প্রিলি কাট অফ একদমই কম গেছিলো তো মেয়েদের কিন্তু এক্সামের ক্ষেত্রে অনেক দেখেছি রেজাল্ট মানে কাট কিন্তু খুব কম থাকে তো তোমরা অবশ্যই প্রিপারেশান নাও মেন্সের জন্য ভালো করে এবং তোমরা অবশ্যই মানে আগস্টের দিকে এই রেজাল্ট প্রকাশিত করা হবে তো ফ্রেন্ডস আজকে ছিল আমার এই ভিডিও তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবে না তো ফ্রেন্ড তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে